এক নম্বর, সিয়াম পালনকারীর দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন, হোক সেটা ফরজ সিয়াম হোক সেটা নফল সিয়াম। ফরজ সিয়াম হলেও নফল সিয়াম হলেও আপনি যখন রোজা আছেন, সিয়াম পালন করছেন, ওই সময়ে যদি কোনো সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করেন, ওই ব্যক্তির দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ। যদিচ সমাজের মাঝে একটা জয়ীফ হাদিস রয়েছে, সেটা হচ্ছে এই যে ইফতারির পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করে থাকেন, হাদিসটি জয়ীফ। আচ্ছা, একটু বিবেচনা করে দেখুন তো, ইফতারির পূর্বে দোয়া কবুল করা হবে এইটা বেশি ভালো আপনার আমার জন্য, নাকি সিয়াম পালন করা অবস্থায় আপনার আমার দোয়া কবুল করা হবে এইটা বেশি ভালো, কোনটা ভালো হতে পারে? যখন আমি বলবো যে শুধু ইফতারির পূর্বে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, তাহলে সময়টা আমি সংক্ষিপ্ত করে দিলাম, কথা বুঝতে পারছেন? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই ব্যক্তি সিয়াম পালন করছে, গোটা সিয়াম পালন করা অবস্থায় যে কোনো মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করবে, যেই কোনো দোয়া করতে পারে, আল্লাহ তাআলা তার দোয়া তখন কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। কাজেই শুধু নির্দিষ্ট করে ইফতারির পূর্বে দোয়া কবুল হবে বিষয়টি এমন নয়। হ্যাঁ, ইফতারির পূর্বে দোয়া কবুল হবে, কেন? তখনও আপনি সিয়াম আছেন, এজন্য ওই সময়ে দোয়া কবুল হবে, কিন্তু খাস করে ইফতারির পূর্বেই দোয়া কবুল হবে বিষয়টি এমন নয়। কাজেই যখন সিয়াম পালন করবেন, হোক ফরজ সিয়াম হোক নফল সিয়াম, বেশি বেশি দোয়া করবেন, তখন আল্লাহ তাআলা আপনার আমার দোয়া কবুল করবেন। দুই নম্বর পয়েন্ট, ন্যায়পরায়ণ শাসকের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ। যদিচ বর্তমান সমাজে, বর্তমান দেশে, বর্তমান পৃথিবীতে ন্যায়পরায়ণ শাসক খুঁজে পাওয়া বড় মুশকিল। বর্তমান দেশে, বর্তমান পৃথিবীতে ন্যায়পরায়ণ শাসক নেই একথা আমি বলতে চাচ্ছি না, অবশ্যই আছে, অবশ্যই আছে, অবশ্যই আছে, কিন্তু ন্যায়পরায়ণ শাসক খুঁজে পাওয়া বড় মুশকিল একথাও ঠিক। তবে ন্যায়পরায়ণ শাসক যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করেন বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তিন নম্বর পয়েন্ট, মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন। অর্থাৎ আপনি কারো প্রতি জুলুম করেছেন, আপনি মাজলুম, আপনি কারো প্রতি জুলুম করেছেন, যেই ব্যক্তি জুলুমের শিকার ওই যদি আপনার প্রতি কোনো বদদোয়া করে বসে, আল্লাহ তাআলা তখন এই মাজলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ। কাজেই অত্যাচারী ব্যক্তি হওয়া থেকে বিরত থাকবেন, যে কোনো পয়েন্টে, যে কোনো ব্যাপারে অত্যাচারী ব্যক্তি হওয়া থেকে বিরত থাকবেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন, মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। আপনি যার প্রতি জুলুম করলেন, ওই যদি আপনার প্রতি একটা বদদোয়া করে বসে, তো আপনি ধ্বংস হবেনই হবেন, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অতএব মাজলুম ব্যক্তির প্রতি দোয়া নেওয়ার চেষ্টা করবেন এবং মাজলুমদের প্রতি জুলুম করা থেকে বিরত থাকার চেষ্টা করবেন। যারা মাজলুমের শিকার, ওই সময়ে যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করবেন। যে হাদিসটি সহিহ তিরমিজির 3947 নম্বর হাদিসে পেয়ে যাবেন এবং ইবনে মাজার 1752 নম্বর হাদিসে পেয়ে যাবেন। অত্র হাদিসে তিন শ্রেণীর লোকের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। নম্বর চার, আমি খুব দ্রুত পয়েন্টগুলো বলার চেষ্টা করছি, কেন না লম্বা সিরিয়াল আছে। নম্বর চার, সন্তানের জন্য পিতামাতার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। অর্থাৎ কোনো পিতামাতা যদি তার সন্তানের জন্য দোয়া করে, অর্থাৎ আপনি হচ্ছেন পিতা, আপনি হচ্ছেন মাতা, আপনি যদি আপনার সন্তানের জন্য আল্লাহর নিকট দোয়া করেন যে আল্লাহ তুমি আল্লাহ আমার সন্তানকে এইটা দাও, আল্লাহ তুমি আমার সন্তানকে কবুল করো, আল্লাহ তুমি আমার সন্তানকে অর্থ সম্পদ দাও, পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পিতামাতার দোয়া তখন আল্লাহ কবুল করে নেন। সুবহানাল্লাহ। আপনি যে আপনি আপনি তো পিতা, আপনি তো মাতা, সন্তানের জন্য কখনো দোয়া করেছেন?
অথচ দেখা যায় কোথায় কোথায় পিতামাতা যদি সন্তানের জন্য বদদোয়া করে বদদোয়াও লেগে যাবে। অথচ বর্তমান সমাজের দিকে আপনি সমাজ ব্যবস্থার দিকে তাকান, প্রায় প্রতিটা ফ্যামিলিতে, দুই একটা ব্যতীত, দুই একটার কথা আমি বলছি না, প্রায় প্রতিটা ফ্যামিলিতে দেখবেন পিতামাতা সন্তানের প্রতি লানত দেয়, অভিশাপ দেয়, কোথায় কোথায় সন্তানের প্রতি লানত অভিশাপ দিতে থাকে। কোশ্চিন কালও এরকম লানত অভিশাপ দিয়েন না, কেননা পিতামাতার বদদোয়াও লেগে যায়, পিতামাতা দোয়া করলে এইটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন। অতএব পিতামাতা হয়েছেন যেমন আপনার সন্তানের জন্য দোয়া করবেন। আপনার সন্তান যদি আপনাকে মারে, আপনার সন্তান যদি আপনাকে গালি দেয়, আপনার সন্তান যদি আপনাকে খেতে না দেয়, এরপরেও দোয়া করবেন যে আল্লাহ তুমি তার মনটা পরিবর্তন করে দাও, ও যেন আমাকে দেখতে পারে। কথা বুঝতে পারছেন? অর্থাৎ সবসময় কল্যাণের দোয়া করবেন। যখন আপনি কল্যাণের দোয়া করবেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন। পাঁচ নাম্বার, এটা যেমন বললাম পিতামাতার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানের প্রতি কবুল করে নেন, পাঁচ নাম্বার সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে তাহলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ। ওই যে হাদিস শুনেননি, ইজামাত আল ইনসানু ইনকাত আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তার সব আমল সব কর্ম বন্ধ হয়ে যায়, তবে তিনটা কর্ম জারি থাকে, অব্যাহত থাকে, তার মধ্যে একটা হচ্ছে ওয়ালাদুন সলেহ, নেক সন্তান। কোনো নেক সন্তান, কোনো নেক ছেলে মেয়ে, একটু আগে আগে বসেন, কোনো নেক সন্তান, কোনো নেক মেয়ে যদি তার পিতামাতার জন্য দোয়া করে, বলে যে আল্লাহ তুমি আমার পিতামাতাকে ক্ষমা করো, কোনো মেয়ে বলে যে আল্লাহ তুমি আমার পিতামাতাকে ক্ষমা করে দাও, কোনো ছেলে যদি বলে যে আল্লাহ তুমি আমার পিতামাতাকে ক্ষমা করে দাও, ওয়ালাদুন সলে, কোনো নেক সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে তাহলে এই সন্তানের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ। আপনারা যারা অভিভাবক আছেন, পিতামাতা রয়েছেন, আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন তো আপনার ছেলে আপনার মেয়ে আপনি যখন মারা যাবেন দোয়া করবে কিনা, দুনিয়াতে থেকে একটু চিন্তা ভাবনা করেন তো। হয়তো বা আপনি ওই পথে নিতেই পারেননি যেই পথে নিলে আপনি মারা যাওয়ার পরে আপনার ছেলে মেয়ের আপনার জন্য দোয়া করবে, এটা আপনার ব্যর্থতা স্বীকার করতে হবে। আপনার ছেলে মেয়েকে এমনভাবে গঠিত করে তুলবেন যেন আপনি মারা যাওয়ার পরে আপনার ছেলে মেয়ে আপনার জন্য দোয়া করে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন যে কোনো সন্তান যদি তার পিতামাতার জন্য দোয়া করে তাহলে কি করবেন আল্লাহ? ওই ব্যক্তির দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন। পাঁচ নাম্বার, ছয় নাম্বার, মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন। মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন। যে হাদিসটি তিরমিজি মিশকাতের 2250 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, অত্র হাদিসেও কয়েকটি কারণ পাওয়া গেল, তার মধ্যে অত্র এখন যে কারণটি বললাম সেটা হচ্ছে মুসাফির ব্যক্তির দোয়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন। যখন মুসাফির আসবে, দুঃখের ব্যাপার জানেন কি, যদি কোনো মসজিদে মাদ্রাসায় মুসাফির আসে, ওই মুসাফির ঠিকমতো অনেক জায়গাতে খেতেও পায় না, না খেয়ে চলে যেতে হয়। কেন এমনটা হবে? মুসাফির ব্যক্তির দোয়া তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। আরে সমাজের মধ্যে এমন হওয়া পরিস্থিতি, একজন মুসাফির এসেছে, সমাজের মধ্যে 10-12 জন 20 জন ব্যক্তি প্রয়োজন যে আমি আপনাকে খাওয়াবো, আমি আপনাকে খাওয়াবো, মানে প্রতিযোগিতায় কে ফার্স্ট হতে পারে এমনটা হওয়া তো প্রয়োজন ছিল। কিন্তু অনেক সমাজের মধ্যে দেখবেন মুসাফির আসে, খোঁজখবরও নেয়নি, আপনি কি আজকে খাবেন না খাবেন না, আপনার কি খাওয়া দাওয়া হয়েছে না খাওয়া দাওয়া হয়নি, খোঁজখবরও রাখা হয় না। কেন এমনটা হবে? আপনি যদি তাকে পারেন 5টা টাকা 10টা টাকা 20টা টাকা 50টা টাকা 100টা টাকা দিয়ে তার কাছ থেকে দোয়া নেওয়ার চেষ্টা করেন, কেননা মুসাফির ব্যক্তির দোয়া কবুল হবেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাদের দোয়া কখনো বিফলে যায় না, তাদের দোয়া কখনো বিফলে যায় না। যে ছয়টা কারণ বললাম, এই ছয় শ্রেণীর লোকের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরত দেন না, এই ছয় শ্রেণীর লোকের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরত দেন না। অতএব এই ছয় শ্রেণীর মধ্যে যদি আপনি এক শ্রেণী হতে পারেন তাহলে তো ভালো, বেশি বেশি দোয়া করবেন। যদি কোনো এক শ্রেণী নাও হতে পারেন, কোনো এই এক শ্রেণীর মধ্যে যদি আপনার সামনে পড়ে যায় তাদের কাছ থেকে দোয়া নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম আমিন।